আগামী জাতীয় সংসদ নির্বাচনে যখন ভোট দিতে যাবেন একবার হলেও ভেবেচিন্তে দেখবেন কার হাতে দেশ নিরাপদ। 15 আগস্টের অনুষ্ঠানে একথা বলেন নরসিংদী সদরের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার আর এ লায়নের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ও ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ করা হয়। সকাল 8:30 নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। নরসিংদী জেলার 11টি ইউনিয়ন, নরসিংদী পৌরসভার 9টি ওয়ার্ড, মাধবদী পৌরসভার 12টি ওয়ার্ড সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মনির হোসেন ভূঁইয়া, চেয়ারম্যান নরসিংদী জেলা পরিষদ, জি এম তালেব হোসেন সভাপতি নরসিংদী জেলা আওয়ামী লীগ, পীরজাদা মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নরসিংদী জেলা আওয়ামী লীগ, আফতাবউদ্দিন ভূঁইয়া চেয়ারম্যান নরসিংদী সদর উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া সহ সভাপতি নরসিংদী জেলা আওয়ামী লীগ, মন্তাজউদ্দিন ভূঁইয়া সহ সভাপতি নরসিংদী জেলা আওয়ামী লীগ, আহসানুল ইসলাম রিমন সভাপতি নরসিংদী জেলা ছাত্রলীগ, শাহজালাল আহমেদ শাওন সাধারণ সম্পাদক নরসিংদী জেলা ছাত্রলীগ, এস এম কাইয়ুম সাবেক ছাত্রলীগ নেতা, রিপন সরকার আহ্বায়ক জাতীয় শ্রমিক লীগ নরসিংদী, কায়কোবাদ হোসেন কানু আহ্বায়ক তাঁতি লীগ নরসিংদী। প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সৎ ব্যক্তি ছিলেন, দেশের মানুষের জন্য জীবন বাজি রেখে এদেশ স্বাধীন করেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য জেল খেটেছেন, বাংলাদেশের জন্য সপরিবারে জীবন দিতে হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে শেখ রেহানা ও শেখ হাসিনা বেঁচে গিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের উন্নয়নে রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট দিবেন, ভোট দেওয়ার আগে ভেবে নেবেন কার হাতে দেশ নিরাপদ, এদেশের উন্নয়ন হবে, উন্নত হবে। নরসিংদী সদরের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরু এমপির উদ্যোগে মসজিদ মন্দিরে 15 আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি মঙ্গল কামনা করে কোরআন খতম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।